নমস্কার বন্ধুগণ, লাস্ট মার্কার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তাপের ঘটনাসমূহ, এই অধ্যায় থেকে MCQ এবং SAQ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো আমরা জেনে নেব। সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা বিশেষ করে 2023 মাধ্যমিক পরীক্ষার্থী আছো, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকো। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক। সর্বপ্রথম আমরা চলে যাব MCQ পর্বে। সো এক নম্বরে যেটা আছে দেখে নাও, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিচের কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? দেখো চারটে অপশান আছে, তার মধ্যে অপশান এতে আছে কঠিন পদার্থ, এটি হয়ে যাবে সঠিক উত্তর। দুই নম্বরে আছে বিভিন্ন উষ্ণতায় একটি পিতলের দণ্ডের দৈর্ঘ্য কত হয় তা মাপতে হবে, এর জন্য কোন উপাদানের স্কেল ব্যবহার করা সুবিধাজনক? দেখো কাঠের স্কেল ব্যবহার করা সুবিধাজনক, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। তিন নম্বরে আছে গ্যাসের প্রসারণের ক্ষেত্রে কিসের প্রভাব বিবেচনা করা হয়? দেখো চাপ এবং উষ্ণতা, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। চার নম্বরে দেখে নাও, কোনো পরিবাহী দণ্ডের দুই প্রান্তের উষ্ণতা পার্থক্য দ্বিগুণ করা হলে তাপ পরিবহনের হার হবে দ্বিগুণ, অপশান এতে আছে। পাঁচ নম্বরে দেখে নাও, তিনটি তামা দণ্ড দিয়ে একটি সমবাহু ত্রিভুজ তৈরি করা হয়েছে, ত্রিভুজটিকে যথেষ্ট উত্তপ্ত করলে এর কোণগুলির মান দেখো অপরিবর্তিত থাকবে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে রয়েছে ছয় নম্বরে, গ্যাসের আয়তন প্রসারণ নিম্নলিখিত কোন রাশির ওপর নির্ভরশীল নয়? চাপ এবং উষ্ণতা দুটোর উপরই, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। সাত নম্বরে দেখে নাও, তাপের সুপরিবাহী তরলের উদাহরণ হল পারদ, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আছে তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে মাধ্যমের কণাগুলি স্থানচ্যুতি ঘটে না তা হল পরিবহন, চারটে অপশানের মধ্যে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নয় নম্বরে দেখে নাও, SI পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক হল ওয়াট পার মিটার কেলভিন, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট স্লাইডে আমরা দেখে নেব দশ নম্বরে যেটি আছে, আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান অসীম হয়, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এবং সবচেয়ে লাস্ট MCQটা দেখে নাও, এগারো নম্বরে, তাপীয় রোধের SI একক হল কেলভিন পার ওয়াট, অপশান বিতে আছে। এরপরে আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তাদের উত্তরগুলোতে। তো তার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই যে কোশ্চেন এবং অ্যান্সারের PDFটা আছে এটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে, এবং তার জন্য আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেওয়াটা অবশ্যই প্রয়োজন। আর ভিডিও রিলেটেড কোনো রকম আপডেট পেতে হলে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটো পেজ আছে, সেই দুটো পেজে তোমরা অবশ্যই ফলো করো। আমি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টেলিগ্রাম তিনটেরই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়েও লিঙ্ক তিনটে পেয়ে যাবে। সুতরাং সেই লিঙ্কে ক্লিক করে অতি সহজেই তোমরা আমাদের সাথে জয়েন করে নিতে পারো। এরপরে চলো দেখে নিই অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তাদের উত্তরগুলো। সো প্রথম কোশ্চেনটা দেখে নাও, সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? দেখো 1/273 ডিগ্রি সেলসিয়াস, এটা চার্লসের সূত্র থেকে আমরা পাই। নেক্সট আছে তরল এবং গ্যাসের মধ্যে কার আপাত প্রসারণ গুণাঙ্ক থাকে না? গ্যাসের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক থাকে না। তিন নম্বরে দেখে নাও, SI পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক কি? দেখো ওয়াট পার মিটার কেলভিন। নেক্সট আছে তরল পদার্থের তাপীয় প্রসারণের হার সব উষ্ণতায় সমান থাকে কি? সমান থাকে না। পাঁচ নম্বরে আছে তরল পদার্থের প্রকৃত প্রসারণ পাত্রের উপাদানের প্রকৃতির উপর কিভাবে নির্ভর করে? দেখো পাত্রের উপাদানের প্রকৃতির উপর নির্ভরশীল নয়। ছয় নম্বরে দেখে নাও, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান কি বিভিন্ন পাত্রের সাপেক্ষে বিভিন্ন হয়? না, এটিও দেখো বিভিন্ন পাত্রের সাপেক্ষে একই থাকে। সাত নম্বরে দেখে নাও, তরলের প্রকৃত এবং আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য নয়? দেখো আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য নয়। নেক্সট কোশ্চেন দেখে নাও,
তরলের আপাত ও প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্কটি লেখো। দেখো, তরলের প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের আয়তন প্রসারণ। নেক্সট আছে, পাত্রের প্রসারণ বেশি হলে তরলের আপাত প্রসারণ কমবে না বাড়বে? দেখো, আপাত প্রসারণ কমবে। নেক্সট আছে, থার্মোমিটারে কোন নীতি প্রয়োগ করা হয়? থার্মোমিটারে পারদের তাপীয় প্রসারণ নীতিকে কাজে লাগানো হয়। এরপরে আমরা চলে যাব 11 নম্বর কোশ্চেনটা। গ্যাসের শুধুমাত্র কোন প্রকার প্রসারণ ঘটে? দেখো, আয়তন প্রসারণ ঘটে। 12 নম্বরে আছে, তরলের মধ্যে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন সম্ভব কি? না, সম্ভব নয়। নেক্সট আছে, এমন একটি অধাতুর নাম লেখো যা তাপ পরিবাহিতা ধাতু অপেক্ষা বেশি, হীরক। তারপরে আছে 14 নম্বরে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো। অ্যান্সারটা দেখে নাও, চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলে এর প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি পাবে তাকেই ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। নেক্সট কোশ্চেন আছে 15 নম্বরে, গরুর গাড়ির চাকায় লোহার বেড পরানো হয় কীভাবে? গরুর গাড়ির চাকায় লোহার বেড পরানোর ক্ষেত্রে কঠিন পদার্থের তাপীয় প্রসারণকে কাজে লাগানো হয়। এই লোহার বেড়ের পরিধি চাকার পরিধির চেয়ে সামান্য কম নেওয়া হয় এবং লোহার বেড়টিকে প্রথমে উত্তপ্ত করে এর প্রসারণ ঘটানো হয় এবং উত্তপ্ত অবস্থায় লোহার বেড়টিকে সহজেই চাকার মধ্যে পরিয়ে দেওয়া হয়। এরপর বেড়টি ঠান্ডা হয়ে সংকুচিত হয়ে চাকাটিকে দৃঢ়ভাবে চেপে ধরে এবং পেরেক বা স্ক্রু ছাড়াই এটি চাকার সঙ্গে শক্তভাবে আটকে থাকে। নেক্সট কোশ্চেন দেখে নাও 16 নম্বরে, কঠিনের প্রসারণ ও তরলের প্রসারণের পার্থক্য লেখো। দেখো, পয়েন্ট করে এখানে আমি উল্লেখ করে দিয়েছি। সো প্রথমে আছে, কঠিনের প্রসারণ 3 প্রকার, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ, আর তরলের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ ঘটে। নেক্সট আছে 2 নম্বরে, দেখে নাও, কঠিনের আপাত আয়তন প্রসারণ নেই কিন্তু তরলের ক্ষেত্রে আপাত আয়তন প্রসারণ হয়। আবার আপাত প্রসারণ গুণাঙ্কের মান পাত্রের প্রসারণের উপর নির্ভরশীল থাকে। নেক্সট আছে 3 নম্বরে পয়েন্টটা দেখে নাও, কঠিনের আয়তন প্রসারণ অপেক্ষাকৃত কম বাট তরলের ক্ষেত্রে আয়তন প্রসারণ অপেক্ষাকৃত বেশি। 17 নম্বরে দেখে নাও, ধাতব স্কেল সকল উষ্ণতা সঠিক পাঠ দেয় না, এটি ব্যাখ্যা করো। দেখো, ধাতব স্কেলের দাগগুলি যে উষ্ণতায় কাটা হয় সেই উষ্ণতাতে স্কেলটি সঠিক দেখায়। ধাতু তাপের সুপরিবাহী হওয়ায় উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে স্কেলের যে কোনো দুটি দাগের মধ্যবর্তী দূরত্বের প্রসারণ কিংবা সংকোচন ঘটে, ফলে ওই স্কেল দিয়ে যে কোনো উষ্ণতায় দৈর্ঘ্য পরিমাপ নির্ভুল হয় না। তারপরে রয়েছে 18 নম্বরে, প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকে তরলের প্রসারণের একটি উদাহরণ দাও। দেখো, জ্বরের সময় রোগীর দেহের উষ্ণতা পরিমাপের জন্য প্রাত্যহিক জীবনে আমরা যে যন্ত্রটি ব্যবহার করি তা হলো তাপমাপন যন্ত্র বা ডাক্তারি থার্মোমিটার। এই যন্ত্রে পারদের তাপীয় প্রসারণকে কাজে লাগানো হয় এবং উষ্ণতা পরিবর্তনে পারদের আয়তন পরিবর্তন খুবই নিয়মানুগ হয় এবং এই নীতির উপর ভিত্তি করেই থার্মোমিটার তৈরি করা হয় যা কোনো বস্তুর উষ্ণতা পরিমাপ করতে পারে। নেক্সট স্লাইডে আমরা দেখে নেব 19 নম্বরে যে কোশ্চেনটি আছে, তরলের ক্ষেত্রে প্রকৃত এবং আপাত এই 2 প্রকার প্রসারণের উল্লেখ করা হয় কেন? অ্যান্সারটা দেখে নাও, কোনো তরলকে তাপ দিতে হলে ওই তরলকে কোনো পাত্রে বা আধারে রেখে তাপ দিতে হবে। প্রথমে আধারটির আয়তন তাপ প্রয়োগে বৃদ্ধি পায় এবং তারপরে তরলের তাপীয় প্রসারণ হয়। পাত্রের এই আয়তন প্রসারণ তরলের আয়তন প্রসারণ অপেক্ষা অনেক কম, সেই জন্য আপাত দৃষ্টিতে তরলের প্রসারণই চোখে পড়ে। পাত্রের প্রসারণ উপেক্ষা করে তরলের যে আয়তন প্রসারণ হয় তা আপাত প্রসারণ বলা হয়। আবার পাত্রের প্রসারণকে হিসাবের মধ্যে ধরলে তরলের যে আয়তন প্রসারণ পাওয়া যায় তাকে প্রকৃত প্রসারণ বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আছে দেখে নাও 20 নম্বরে, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক আছে, গ্যাসের ক্ষেত্রে এই গুণাঙ্ক নেই কেন? অ্যান্সারটা হবে, উষ্ণতা বৃদ্ধিতে তরল ও গ্যাসের আয়তন প্রসারণের সময় ধারক পাত্রেও প্রসারণ হয়
কিন্তু তরলের তাপীয় প্রসারণ অপেক্ষা গ্যাসের তাপীয় প্রসারণ অনেক বেশি হওয়ায় গ্যাসের ক্ষেত্রে পাত্রের আয়তন প্রসারণকে নগণ্য হিসেবে ধরা হয়ে থাকে। এই জন্য পাত্রের আয়তন প্রসারণের ব্যাপারটি তরলের ক্ষেত্রে হিসাবের মধ্যে নিলেও গ্যাসের ক্ষেত্রে হিসাবের মধ্যে না নিলেও চলে। তাই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক থাকলেও সেটা গ্যাসের ক্ষেত্রে থাকে না। এবং সবচেয়ে লাস্ট কোশ্চেনটা দেখে নাও, শীতকালে একই উষ্ণতায় থাকা একটি কাঠের চেয়ার এবং একটি লোহার চেয়ারে হাত দিয়ে স্পর্শ করলে লোহার চেয়ারটিকে বেশি ঠান্ডা মনে হয়, কেন? শীতকালে পাশাপাশি রাখা একটি লোহার চেয়ার এবং একটি কাঠের চেয়ারকে স্পর্শ করলে কাঠের চেয়ার অপেক্ষা লোহার চেয়ার বেশি ঠান্ডা বলে মনে হয়। যদিও কাঠ ও লোহা উভয়ই দণ্ডেরই উষ্ণতা সমান, বাট এর কারণ হলো লোহা তাপের সুপরিবাহী হওয়ায় এটি আমাদের দেহ থেকে দ্রুত তাপের পরিবহন ঘটায়, ফলে আমাদের দেহে শীতলতার অনুভূতি জন্মায়। সো এই যে কোশ্চেন এবং অ্যান্সারগুলো দিলাম, এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে প্রিপেয়ার করো এবং এখান থেকে তোমরা পরীক্ষাতে অবশ্যই কমন পেয়ে যেতে পারো। সো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।